তো বন্ধুরা, এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। করোনা আতঙ্কের মধ্যেই বাংলায় কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, বাংলায় কিন্তু আবার এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং সেই সঙ্গে এক ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে। সাগরে তৈরি হয়ে গিয়েছে একটি বিশাল বড় নিম্নচাপ এবং যার দরুন কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী জানিয়েছে, কবে নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং কোন কোন জেলাগুলি প্রবল বৃষ্টিপাত হতে চলেছে, সমস্ত আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো বন্ধুরা। তাই একেবারে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী রবিবার অর্থাৎ 20 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়েছে। তুমুল গতিতে ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের কিছুদিন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, দিন রাত 24 ঘন্টা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার দরুন কিন্তু সেখানকার এলাকায় প্রচুর জলমগ্ন হয়ে গিয়েছে। এবার উত্তরবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণবঙ্গে চলবে তুমুল বৃষ্টিপাত। এই নিম্নচাপের বিস্তৃত পথ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে হওয়ায় বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়েছে। আসন্ন নিম্নচাপের প্রভাবে বাংলার দক্ষিণের বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে রবিবার থেকে মঙ্গলবার অবধি রয়েছে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রবল বর্ষণের জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা, মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আসন্ন নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্র উপকূলবর্তী মানুষদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি এই দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যে সকল মৎস্যজীবী ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাদের রবিবার বিকালের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবর। খবরটি জানালাম, অবশ্যই লাইক করবেন এবং এ ব্যাপারে আপনার কি মন্তব্য, আপনাদের এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কীরকম, তো কমেন্ট করতে ভুলবেন।